তৃতীয় শ্রেণী ছাত্রছাত্রীরা, আজকে তোমরা তো এবারে প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উঠলে, প্রথম ক্লাস আজকে আমি তোমাদের অঙ্ক নেব। আমি তাহলে অঙ্ক ক্লাস আমার শুরু করছি। দেখো, আমি প্রথমেই তোমাদের প্রশ্নমালা একে, প্রশ্নমালা এই যে একে, প্রশ্নমালা একের এই এক নম্বরের অঙ্কটা, এটা খুবই সহজ। হ্যাঁ, প্রশ্ন পাতা হচ্ছে পাঁচ। প্রশ্নমালা একে পাঁচ পৃষ্ঠা দেখা আছে, নিচের ফাঁকা ঘরগুলোতে শূন্য থেকে দশ পর্যন্ত সংখ্যা পরপর লেখো। এটা তোমরা খুবই সহজ, তোমরা নার্সারি থেকে এগুলো শিখে এসেছো। শূন্য, তারপরে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। দেখো, আমি এখানে পড়েও দিয়েছি, এখানে একের যে অঙ্কটা আছে, এখানে শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। তাহলে আমি এটা করে দিয়েছি, এটা তোমরা জানো, পরপর সংখ্যাগুলো তোমরা সকলেই জানো। এবারে দেখো পরের অঙ্কটা আছে, এই অঙ্কটা তোমরা হয়তো প্রথম শ্রেণীতে করেই এসছো, ছোট বা বড় চিহ্ন দিয়ে খালি ঘর পূরণ করো। যেদিকে আমরা জানি যেদিকে বড় সংখ্যাটা থাকে সেদিকে তীরের মতন দুটো চিহ্ন থাকে, যেদিকে সংখ্যাটা বড় হবে সেদিকে আমি এটা বসাবো, এটাকে বলা হয় এই যে এই সংখ্যাটা, বড় সংখ্যাটা থাকবে এদিকে, ছোট সংখ্যাটা থাকবে এদিকে, তার মানে এইটা ছোট এই সংখ্যাটার থেকে, এটা হচ্ছে লেস দেন আর এটা হচ্ছে গ্রেটার দেন, মানে এইটা যেদিকে বড় সংখ্যাটা থাকবে সেদিকে এই মুখটা থাকবে, তার মানে এটা হচ্ছে বড় সংখ্যার দিক, এইটা বড় এই সংখ্যাটা থেকে। মনে করো আমি একটা উদাহরণ তোমাদের দিচ্ছি, এখানে আমি লিখলাম সাত আর এখানে লিখলাম নয়, তাহলে কি হবে, সাতটা ছোট নয় থেকে, সাতটা নয় থেকে ছোট, এটা বোঝাতে হচ্ছে এটা মানে সাত হচ্ছে ছোট নয় থেকে। আবার আমি যদি এই সংখ্যাটা দেখো, এইভাবে এইদিকে এই চিহ্নটা দিচ্ছি, এই চিহ্নটা তার মানে এখানে বোঝাচ্ছে আমি এখানে যদি একটা দশ লিখি আর এখানে পাঁচ লিখি, তাহলে কি হবে, দশটা বড় পাঁচের থেকে, দশটা পাঁচের থেকে বড়, সেটা আমি কিভাবে বোঝাবো, এই চিহ্নটা দিয়ে, যেদিকে এই বড় মুখটা থাকবে সেদিকে থাকবে বড় সংখ্যাটা আর ছোট সংখ্যাটা দিকে এই তীর চিহ্ন এই ছোট মুখটা থাকবে। তাহলে এখানে দেখো, এখানে বলে দিয়েছে দশ, মাঝখানে ফাঁকা ঘর, পরে তোমার দুয়ের অঙ্কটা আছে যে ছোট বা বড় চিহ্ন। হ্যাঁ, এই যে দেখো দুটো চিহ্ন দেওয়া আছে, ছোট বা বড় চিহ্ন দিয়ে খালি ঘর পূরণ করো। তাহলে আমরা এখানে দেখো আছে দশ, এখানে আছে বারো, তাহলে কোন সংখ্যাটা বড়, বারোটা বড়, তাহলে আমি কি করব, এইদিকে এইরকম ভাবে চিহ্ন দেবো, তার মানে দশ ছোট বারো থেকে। হ্যাঁ, দশ হচ্ছে ছোট বারো থেকে। আচ্ছা, এখানে আছে দেখো পনেরো আর এখানে আছে তেরো, তাহলে পনেরো সংখ্যাটা কি, পনেরো সংখ্যাটা বড়, তেরোটা ছোট, তাহলে আমি কি করবো, এইভাবে চিহ্ন দেবো, তাই না, পনেরো তেরো থেকে বড়, তাহলে বড় যেদিকে, তাহলে এই এই দিকের মুখটা, এই ফাঁকা মুখটা, এই যে বড় মুখটা এইদিকে থাকবে আর তীরের মুখটা থাকবে তেরো দিকে, তাহলে কি হবে, পনেরো বড় তেরো থেকে। পরের অঙ্কটা দেখো কুড়ি আর এখানে সতেরো, এখানে সতেরো কুড়ি হচ্ছে বড় সতেরো থেকে, তাহলে আমরা কি চিহ্ন দেবো, এই চিহ্ন। আচ্ছা, এইদিকে হচ্ছে পাঁচ, এখানে হচ্ছে ষোলো, তাহলে পাঁচটা হচ্ছে ষোলো, ষোলোটা হচ্ছে বড়, তাহলে কি হবে, পাঁচ ষোলো থেকে কি ছোট, তাহলে পাঁচ ষোলো থেকে যদি ছোট হয় আমি কি বলবো, এইদিকে ছোট এই যে তীরের যে মুখটা সেটা পাঁচের দিকে দেবো, বড় মুখটা ষোলোর দিকে দেবো, তাহলে পাঁচ ষোলোর থেকে ছোট। আমরা বলি ফাইভ ইজ স্মলার দেন সিক্সটিন। এখানে আবার দেখো সাত আছে, এখানে নয় আছে, আমি যেহেতু এটা তোমাদের বাংলাতে বলছি এইভাবে সেটা পুরো কথাটা আমি বাংলাভাবে বলে যাচ্ছি। আচ্ছা, সাত এখানে আছে নয়, তোমাদের তাহলে কি করতে হবে, নয়টা কি বড় সংখ্যা সাতের থেকে, তাহলে কি হবে, এই দিকে চিহ্নটা হবে, এই ছোট মুখটা থাকবে সাতের দিকে, বড় মুখটা থাকবে নয় দিকে, তার মানে সাত নয় থেকে ছোট, সাত নয় থেকে ছোট, আমি উল্টো করে বলতে পারি নয় সাতের থেকে বড়। তাহলে সাত এখানে আমি ছোট মুখটা যেহেতু সাতের দিকে আছে তীরের দিকের মুখটা, তাহলে সাত ছোট নয়, তাহলে সেভেন ইজ স্মলার দেন নাইন। আমি দেখো তিনটা বড় একের থেকে, তাহলে তিনটা আমি কি করব, বড় মুখটা রাখবো,
এদিকে তীরের যে মুখটা বড় মুখটা তিনের দিকে, ছোট মুখটা কিসের দিকে রাখলাম? একের দিকে। তাহলে কি বলো, তিন বড় একের থেকে, তিন বড় একের থেকে, থ্রি ইজ গ্রেটার দেন ওয়ান। তাহলে এখানে দেখো দশ আছে, এখানে বারো আছে, বারোটা হচ্ছে বড় সংখ্যা, বড় মুখটা সবসময় বারো দিকে থাকলো। পনেরো তেরো, পনেরোটা হচ্ছে বড় সংখ্যা, তাহলে বড় মুখটা পনেরো দিকে। ফিফটিন ইজ গ্রেটার দেন থার্টিন, টোয়েন্টি এখানে সেভেন্টিন, এখানে কুড়ি, এখানে সতেরো। তাহলে কি বলবো, কুড়ি বড় সতেরোর থেকে। এখানে পাঁচ, এখানে হচ্ছে ষোলো, ষোলো বড়, তাহলে আমি কি বলবো, ষোলোটা পাঁচের থেকে বড়, তাহলে পাঁচ ছোট ষোলোর থেকে, পাঁচ ছোট ষোলোর থেকে। সাত এখানে নয়, তাহলে সাত ছোট নয় থেকে। তিন এখানে এক, তাহলে তিন বড় একের থেকে। এইভাবে অঙ্কগুলো আমরা করবো।